শাওয়ার নিয়ে ওয়াশরুম থেকে টাওয়েল পেঁচিয়ে বের হয়ে দেখলো তার খালাতো ভাই জাংকুক তার বিছানায় শুয়ে আছে। তে অনেকটা ভয় পেয়ে গেল। তখন সে ভয় ভয় বলল, ভাইয়া তুমি এখানে? জাংকুক তখন তেকে পা থেকে মাথা পর্যন্ত খুব ভালোভাবে দেখলো, তারপর চাপা কণ্ঠে বলল, কেন, কোনো সমস্যা? সমস্যা হলে বল, আমি বাড়ি থেকে চলে যাব। না না ভাইয়া, এসব কি বলছো, সমস্যা হতে যাবে কেন? জাংকুক রেগে তেকে দেয়ালে চেপে ধরে বলল, তোকে কতবার বারণ করেছি তে, আমাকে ভাইয়া ডাকবি না? তাহলে কি বলে ডাকবো ভাইয়া? জাংকুক আবারও ভাইয়া ডাকটা শুনে চরম রেগে গেল। জাংকুক তের ভেজা চুলগুলো শক্ত করে টেনে ধরে বলল, আমার কি কোনো নাম নেই? আহ ভাইয়া, চুল ছাড়ো, লাগছে আমার। এভাবে টাওয়েল পেঁচিয়ে ওয়াশরুম থেকে বের হয়েছিস কেন? আমার জায়গায় যদি অন্য কেউ থাকতো তখন কি হতো? উফ ভাইয়া, সরো প্লিজ, চুপ, একদম চুপ। এভাবে টাওয়েল পেঁচিয়ে আমাকে পাগল করতে চাস তাই না? কি কি বলছো তুমি এগুলো, আমি কিছু বুঝতে পারছি না। কিছুই বুঝিস না তাই না? কি বলতে চাই কিছুই বুঝতে পারছিস না? কি বুঝবো ভাইয়া, এত বোঝার দরকার নেই আমার। এই কথা বলে তে তাড়াতাড়ি করে তার বিছানায় রাখা কাপড়টা হাতে নিয়ে তার শরীরে কোনো মতে পেঁচিয়ে নিল। জাংকুক তখন আবারও তেকে বলল, আবারও ভাইয়া বলে ডাকছিস আমাকে? কি কিছু লাগবে তোমার ভাইয়া? হঠাৎ আমার রুমে আসলে যে, কিছু লাগলে ডাকতে পারতে, আমি দিয়ে আসতাম। লাগবে তো, অনেক কিছুই লাগবে। কি লাগবে বলো, আমি দিয়ে আসছি। জাংকুক এতটা কাছে আসায় তের যেন দম বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে। জাংকুক তখন তে ঠোঁটের দিকে তাকিয়েই থাকে। তে বুঝতে পারে জাংকুকের এরকম লোলুপ দৃষ্টিতে তাকিয়ে থাকা তার মোটেও পছন্দ হচ্ছে না। তার শরীর হাত ভয় কাঁপছে। তখন সে জাংকুকের থেকে নিজেকে ছাড়াতে ছোটাছুটি শুরু করে। জাংকুক তখন দুই হাতে তের কোমর শক্ত করে ধরে দেয়ালের সাথে জোরে চেপে ধরে। তে জাংকুকের শক্তির কাছে হার মানে। তে শান্ত হয়ে যায় আর বলে, ভাই আমাকে ছাড়ো প্লিজ। কেন, খারাপ লাগে আমি তোর কাছে আসলে? ভাইয়া প্লিজ ছাড়ো। হ্যাঁ অনেক খারাপ লাগছে, কেউ চলে আসবে তো কি মনে করবে তখন? প্লিজ ভাইয়া, কেউ দেখে ফেলবে আমাদেরকে একসাথে, এভাবে ছাড়ো ভাইয়া। জাংকুক তেকে কিছু বলতে না দিয়েই তে ঠোঁটগুলো নিজের দখলে নিয়ে নিল। জাংকুক ইচ্ছে মতো তে ঠোঁটে কিস করেই যাচ্ছে। তে জাংকুককে সরানোর চেষ্টা করছে কিন্তু পেরে উঠছে না। তের চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে। জাংকুকের সেদিকে কোনো খেয়ালই নেই, সে তের ঠোঁট নিয়েই ব্যস্ত। তে তখন সহ্য করতে না পেরে জাংকুককে জোরে ধাক্কা দেয়। জাংকুক কিছুটা দূরে সরে আসতেই তে কাঁদতে কাঁদতে রুম থেকে বেরিয়ে আসে। জাংকুক ঠায় দাঁড়িয়ে আছে আর ভাবছে, তেকে বেশি কষ্ট দিয়ে ফেলিনি তো, তেকে আমাকে ভুল বুঝবে? এর কিছুক্ষণ পর জাংকুক আবার মনে মনে ভাবে, ধুর, ভুল বুঝলে বুঝুক, ওর সাহস হয় কী করে বারবার আমাকে ভাইয়া বলে ডাকার? এদিকে তে তার মামনির রুমে এসে বেলকনিতে দাঁড়িয়ে ভাবছে, কি চায় জাংকুক ভাইয়া? উনি কি জানেন না এটা সম্ভব না? তারপরে উনি বারবার আমাকে দুর্বল করে দেয়, আমিও তো ওনাকে ভালোবেসে ফেলেছি, কিন্তু এটা তো সম্ভব না, আমাদের প্রেম যে নিষিদ্ধ। ভাবতে ভাবতে তের চোখের কোণায় পানি চলে আসে। দুপুর গড়িয়ে সন্ধ্যা হয়ে গেল। এ পর্যন্ত একবারও তে জাংকুকের সামনে যায়নি। জাংকুক ভাবে তে হয়তো তার উপর অনেক রেগে আছে তাই আসছে না। জাংকুক তখন মনে মনে ভাবতে লাগলো, না আমার তেকে সরি বলতেই হবে। জাংকুক তার মাকে ডেকে বলল, মা আমাকে এক কাপ কফি করে দাও না। জাংকুক জানে তে অনেক ভালো কফি বানায় আর বাসার সবার কফি তে বানিয়ে দেয়। জাংকুকের মা তখন তেকে ডেকে বলল, তে মা একটু এদিকে আয় না মা। কি হয়েছে খালামণি বলো? তে মা জাংকুকে এক কাপ কফি দিয়ে আয় না। তে তখন তার খালামণি জিনকে বলল, খালামণি আমি বানিয়ে আনছি, তুমি জাংকুক ভাইয়াকে দিয়ে এসো। এদিকে জাংকুক আড়ালে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কথাই শুনছিল।
তখন সে বলল, বাহ, আমার কাছে আসতেও তোর সমস্যাতে এত বার বেড়েছিস তুই। জাঙ্গকের মা জিন তখন টেকে বলল, এই কি তেমা, তুই তো কোনোদিনও এইভাবে কথা বলিসনি, আর আজ তুই আমাকে বলছিস কফি নিয়ে যেতে। কি হয়েছে মা, বল না আমায়। কিছু না খালামণি, আমি নিয়ে যাচ্ছি। জাঙ্গক রুমে গিয়ে তের জন্য ওয়েট করতে থাকে। একটু পরেই তে কফি হাতে জাঙ্গকের রুমে আসে। জাঙ্গক ভাইয়া, তোমার কফিটা টেবিলে রাখ। তে টেবিলে কফিটা রেখেই চলে যেতে নেয়। তখনই জাঙ্গক দ্রুত গিয়ে দরজাটা লক করে দেয় আর তেকে বলে, তে দাঁড়া, তোর সাথে আমার কথা আছে। আমার কোনো কথা নেই ভাইয়া, পথ ছাড়ো। বললাম না কথা আছে, তোর না থাকলেও আমার কথা না শোনা অবধি যেতে পারবি না। আমার কিছু শোনার ইচ্ছে নেই বলেই দরজাটা খুলতে নিলে জাঙ্গক খপ করে তের হাতটা শক্ত করে ধরে ফেলে। তে শুন আমার কথাটা, ওই সময়ের জন্য আমি সত্যি দুঃখিত, আমার অনেক রাগ উঠে গিয়েছিল। হয়েছে বলা, এবার আমার হাতটা ছাড়ো ভাইয়া, আগে বল মাফ করেছিস কি না। জাঙ্গক তের হাতটা আরও শক্ত করে চেপে ধরলো। করেছি, হাতটা ছাড়ো ভাইয়া আমার। জাঙ্গক আবারও ভাইয়া ডাকটা শুনতেই তেকে টান মেরে ফ্লোরে ফেলে দিল। তে তাল সামলাতে না পেরে খাটের কোনায় পড়ে গেলে কপাল অনেকটাই ফেটে যায়। তে হাত দিয়ে কপালটা চেপে ধরে বসে পড়ে। জাঙ্গক দৌড়ে তের কাছে যায়। কি হলো তে, দেখি দেখি বেশি লেগেছে? না ভাইয়া, আমি আসি বলে উঠে যেতে নিলেই জাঙ্গক তেকে কোলে তুলে নেয়। তে বেশ অবাক হয়ে যায়। উফ ভাইয়া, তুমি আমাকে কোলে নিলে কেন, ছাড়ো আমাকে। আর একটা কথা বলেছিস তো সত্যি সত্যি ছেড়ে দেব, যাতে পড়ে তোর কোমরটাই ভেঙে যায়। তে এই কথা শোনা মাত্রই জাঙ্গুকে গলা জড়িয়ে ধরে। না না, আর কিছু বলবো না, তুমি আমাকে ফেলে দিও না কিন্তু। জাঙ্গুক মুচকি হেসে তেকে খাটে শুয়ে দেয়। জাঙ্গুক ফার্স্ট এইড বক্সটা এনে দ্রুত তের কপালে রক্তটা মুছে নিতে নিলেই তে ব্যথায় কুঁকড়ে ওঠে। তখনই জাঙ্গুক বলে, একটু কষ্ট কর তে, দেখ কতটা কেটে ফেলেছিস তুই। তে তখন গাল ফুলিয়ে বলে, আমি কই কাটলাম, তুমি তো ধাক্কা মেরে ফেলে দিলে আমাকে। জাঙ্গুক কোনো জবাব না দিয়ে তের কপালে রক্তটা মুছে ব্যান্ডেজ করে দেয় আর বলে, এখানে শুয়ে থাক, উঠবি না কিন্তু। বলছি যে ভাইয়া, আমি বরং আমার রুমে গিয়ে শুয়ে পড়ি। জাঙ্গুক তখন বলল, আচ্ছা ঠিক আছে চল, আমি তোকে তোর রুম পর্যন্ত পৌঁছে দিয়ে আসি। না না ভাইয়া, আমি একাই যেতে পারবো। জাঙ্গুক তখন রেগে বলল, আমি কি তোকে জিজ্ঞেস করেছি? আমি তো তোকে কিছু জিজ্ঞেস করিনি, আমি তোকে বলেছি আমি তোকে তোর রুম পর্যন্ত নিয়ে যাব, এরপর আর কোনো কথা হবে না। জাঙ্গুক তখন তেকে কোলে তুলে নিয়ে তার রুমে গিয়ে তার বিছানায় শুয়ে দিয়ে আসে আর বলে, কিছুক্ষণ রেস্ট নে, সব কিছু ঠিক হয়ে যাবে। জাঙ্গুক তের রুম থেকে চলে আসে। রাতে তের মা তেকে ডেকে নিয়ে যায় খাবার টেবিলে। তে একবারও জাঙ্গুকের দিকে তাকায়নি। জাঙ্গুক কিছুটা রাগলেও মনে মনে অনেক অপমান বোধ করছে, তার জন্যই তো আজ তে ব্যথাটা পেল। তে খাবার খেয়ে নিজের রুমে চলে যায়। কিছুক্ষণ পর জাঙ্গুক তের রুমে এসে দেখে তে তার রুমে নেই। জাঙ্গুক তেকে ডাক দিতে নিলেই দেখে ব্যালকনিতে কেউ দাঁড়িয়ে আছে। জাঙ্গুক ব্যালকনিতে গিয়ে দেখে তে দাঁড়িয়ে আছে। জাঙ্গুক তের কাছে গিয়ে তেকে পেছন থেকে জড়িয়ে ধরলেই তে চমকে ওঠে আর ভয় পেয়ে বলে, কে কে আমাকে জড়িয়ে ধরলো? আমি, ভয় পাচ্ছিস কেন, কেন এসেছো ভাইয়া তুমি? জাঙ্গুক তেকে ছেড়ে দিয়ে দাঁড়িয়ে বলে, ভাইয়া ভাইয়া ভাইয়া, কতবার বলবো আর ভাইয়া ডাকবি না আমাকে, শুনতে পাস না আমার কথা, নাকি বোঝার চেষ্টাই করিস না? তে কিছুটা ভয় পেলেও নিজেকে সামলে নিয়ে বলে, সরি ভাইয়া, আমি তোমাকে অন্য কিছু ডাকতে পারবো না। জাঙ্গুক এবার প্রচণ্ড রেগে যায়। জাঙ্গুক রেগে তেকে পেছনে ঘুরিয়ে তের জামার চেইনটা এক টানে খুলে ফেলে। জাঙ্গুকের কাণ্ডে তে ভয়ে সরে যেতে নিলেই জাঙ্গুক বলতে শুরু করে, তোর ভাইয়া ডাকার শখ আজ আমি মেটাবো, আজকের পর থেকে আর কোনো দিনও ভাইয়া ডাকবি না আমাকে। তে কাঁদতে থাকে। জাঙ্গুক নিজের রাগটা কন্ট্রোল করে তের কাছে যায় আর বলে, সরি তে, রাগাস কেন আমায়, কতবার বারণ করেছি ভাইয়া ডাকিস না, বুঝতে পারিস না কেন তুই, ভাইয়া ডাকটা আমার কাছে একদমই ভালো লাগে না।
আমি কি কোন জন্মের তোর ভাই হই বলতো? আমি তোর খালাতো ভাই হই, আপন ভাই তো নয় যে বারবার ভাইয়া ডাকতে হবে। তে তখন শক্ত গলায় বলে, আমি কিছু বুঝতে চাই না, আমার বুঝার কোনো কিছুর দরকার নেই। জাঙ্কুক তেকে পেছন ঘোরাতে নিলে তে সরে যায়। জাঙ্কুক তখন বলে, তে দাঁড়া। এই কথা বলেই তের জামার চেনটা লাগিয়ে দেয়। জাঙ্কুক তের কাছে এসে দু হাতে তের মুখটা ধরে বলে, তে আমি তোকে ভালোবেসে ফেলেছি, কতবার বোঝাতে চাচ্ছি তবু তুই বুঝতে চাস না কেন বলতো? তে তখন বলল, আমি তো তোমায় ভালোবাসি না জাঙ্কুক ভাইয়া। তে তুই ভালো না বাসলেও আমি তোকে ভালোবাসি, তুই আমার, শুধুই আমার। তুই না চাইলেও আমি তোকে চাই চাই, যেভাবেই হোক না কেন তোকে আমি নিজের করে ছাড়বই। সেটা যদি জোর করে আদায় করতে হয় তাহলে তাই করব। এই কথা বলে জাঙ্কুক তের কাছে এসে তের গালে স্পর্শ করতে তে ভয়ে কান্না করে দিল। তখনই জাঙ্কুক তের চোখে পানি দেখে নিজেকে তাড়াতাড়ি করে কন্ট্রোল করে বলল, আম সো সরি তে, তুই কেন বুঝিস না? তুই আমার সাথে এরকম করিস বলেই আমি নিজেকে কন্ট্রোল করতে না পেরে তোর সাথে খারাপ কিছু করে বসি। তুই তুই কান্না করিস না তে, আম সো সরি তে। তোকে আমি কতবার বারণ করেছি ভাইয়া ডাকবি না, তারপরও তুই কেন বুঝতে পারিস না? ভাইয়া ডাক শুনলে আমার খুব রাগ হয়, তারপরও তুই আমাকে ইচ্ছে করে রাগানোর জন্য ভাইয়া ডাকিস, তাই না? জাঙ্কুক তের কান্না থামানোর জন্য তেকে তার বুকের সাথে মিশিয়ে নিল। পরের দিন সকালে তে নাস্তা না করেই কলেজের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। তের মা অনেকবার ডাকলেও তে তারা আছে বলেই বেরিয়ে পড়ে। জাঙ্কুক বুঝতে পারে না কি এমন কাজ আছে যার জন্য তে না খেয়ে চলে গেল। জাঙ্কুকও তেকে ফলো করতে থাকে। হঠাৎ তেকে একটা পার্কের সামনে যেতে দেখেই জাঙ্কুকও আড়ালে দাঁড়িয়ে পড়ে। তে একটা ছেলের সাথে দাঁড়িয়ে কথা বলছে, তাদের সাথে একটা মেয়েও আছে। জাঙ্কুক চেষ্টা করছে কিন্তু ওদের কোনো কথাই সে শুনতে পারছে না। কিছুক্ষণ পর তে আর মেয়েটা চলে আসে, আর ছেলেটাও চলে যায়। এসব দেখে রাগে জাঙ্কুকের হাত মুষ্টিবদ্ধ করে রাখে, মুখখানা লাল হয়ে গেছে। জাঙ্কুক হনহন করে বাড়ি চলে যায়। বাড়ি এসে দেখে তে এখন পর্যন্ত বাড়িতে আসে নাই। জাঙ্কুক তেকে কয়েকবার ফোন দেয়, তে ফোন ধরে না। জাঙ্কুকের রাগটা আরও দ্বিগুণ বেড়ে যায়। জাঙ্কুক তখন তের মাকে বলে, আন্টি তে এখনও বাসায় আসেনি? না না, ওর বান্ধবীর বাসায় গেছে, ফিরতে সন্ধ্যা হবে। কেন জাঙ্কুক, তোর কিছু লাগবে বাবা? লাগলে আমায় বল। না না, কিছুই লাগবে না। এই কথা বলে জাঙ্কুক সেখান থেকে চলে গেল। জাঙ্কুক রাগে একা একাই বলতে লাগলো, বান্ধবীর বাড়ি গেছে তাই না? ও তো ওর বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে গেছে, কি মনে করেছে ও, আমি কিছুই জানবো না। অপরদিকে তে তার বান্ধবীর সাথে কথা বলতে বলতে কখন যে সন্ধ্যা হয়ে গেছে সেদিকে তার কোনো খেয়ালই নেই। তে তখন তার বান্ধবীকে বলল, দোস্ত আমি আজ আসি রে, অনেক লেট হয়ে গেছে। তে সন্ধ্যার দিকে বাড়ি ফিরে আসে, এসে ফ্রেশ হয়ে খেতে যায়। এর মাঝে জাঙ্কুক অনেকবার তের সাথে কথা বলার চেষ্টা করেছে কিন্তু তে জাঙ্কুককে পাত্তাই দেয়নি। তে খাওয়া শেষ করে নিজের রুমে এসে দরজা লাগিয়ে শুয়ে পড়ে। তা দেখে জাঙ্কুকের রাগ আরও বেড়ে যায়। জাঙ্কুক না ঘুমিয়ে নিজের ঘরেই বসে থাকে। মাঝরাতে তের ঘুম ভাঙে, তে পানি খেতে নিলেই দেখে গ্লাসে পানি নেই। তে ড্রয়িং রুম থেকে পানি এনে নিজের রুমে আসতে কেউ তের মুখ চেপে ধরে দরজাটা লক করে দেয়। তে নিজের হাত ছাড়ানোর জন্য অনেক চেষ্টা করছে কিন্তু পারছে না। জাঙ্কুক তখন তেকে রাগি কণ্ঠে বলল, মুচড়ামুচড়ি করছিস কেন তুই? জাঙ্কুকের কণ্ঠ শুনে তে জাঙ্কুকের দিকে তাকায় আর তোতলাতে তোতলাতে বলে, ভাইয়া তুমি? হ্যাঁ আমি। ভাইয়া তুমি এভাবে আমার হাতটা এত জোরে চেপে কেন ধরেছো? আমার অনেক ব্যথা করছে ভাইয়া। জাঙ্কুকের হাতটা আরও জোরে চেপে ধরে বলতে শুরু করে, তুই বান্ধবীর বাসায় গিয়েছিলি তাই না? নাকি তোর বয়ফ্রেন্ডের সাথে ডেটিংয়ে গিয়েছিলি? এই জন্যই তো
তাই তো সকালে তাড়াতাড়ি করে নাস্তা না খেয়ে বেরিয়ে পড়লি, এমন ভান যেন কি না কি মহান কাজ করতে যাচ্ছিস। এসব কথা শুনে তের চোখে পানি চলে আসলো। সে তখন চাঙ্কুকে বলল, ছি ভাইয়া ছি, এসব বলতে তোমার মুখে বাঁধে না? বাঁধবে কেন, যখন ছেলেদের সাথে গা ঢলাঢলি করছিলি তখন তোর ছি ছি কোথায় ছিল? তখন তো খুব ভালো লাগছিল। বেশ করেছি, 100 বার করবো, তাতে তোমার কি বলো তো? আমার লাইফ আমার মতোই চলবো, আমি ডেটিংয়ে গিয়েছি, বেশ করেছি, আরও যাবো, 1000 বার যাবো। এই কথা শুনে জাঙ্গুকের মেজাজটা পুরো খারাপ হয়ে গেল। সে নিজেকে কন্ট্রোল করতে না পেরে তের গালে একটা থাপ্পড় বসিয়ে দিল। তে ব্যালেন্স করতে না পেরে মাটিতে ছিটকে পড়ে গেল। জাঙ্গুক তখন তেকে মাটি থেকে তুলে এনে তার গাল চেপে তার ঠোঁটে ইচ্ছে মতো কিস করছে, তের ঠোঁটে কামড় দিচ্ছে। তে কোনো রকম নিজেকে জাঙ্গুকের কাছ থেকে ছাড়ালো। জাঙ্গুক তখন তেকে বলল, কি মনে করিস তুই নিজেকে, কি কারণে আমাকে এত কষ্ট দিচ্ছিস তে? তুই তোকে আমি কতবার বলেছি আমি তোকে ভালোবাসি, অনেক ভালোবাসি তে, তাও কেন মানতে পারিস না আমাকে? আমি কি এতটাই খারাপ? আমাকে কি একবারও ভালোবাসা যায় না তে? তে তার চোখে পানি নিয়ে বলল, জাঙ্কুক ভাইয়া তুমি খারাপ নও, তুমি জঘন্য, তোমাকে ভালোবাসা অসম্ভব, আমি তোমাকে ভালোবাসি না আর কোনো দিনও ভালোবাসবো না, এই কথা তুমি সারা জীবন মনে রাখবে। জাঙ্কুক তখন তের চুলের মুঠি ধরে বলল, আমাকে ভালো না বাসলে কাকে ভালোবাসবি? আজকে যে ছেলের সাথে গা ঢলাঢলি করছিলি তার সাথে? তে তখন জাঙ্কুককে নিজের কাছ থেকে ছাড়িয়ে বলল, হ্যাঁ আমি তাকে ভালোবাসি আর তাকে বিয়ে করব। এবার তো খুশি তুমি? আমি তোমাকে কোনো দিনও ভালোবাসিনি আর ভালোবাসি না আর কখনো তোমাকে ভালোবাসবো না। আর একটা কথা মনে রাখো, আজকে যেই ছেলের সাথে আমি দেখা করতে গিয়েছিলাম সেটা আমার বয়ফ্রেন্ড ছিল না, সেটা আমার বান্ধবীর বয়ফ্রেন্ড ছিল। তাদের দুইজনের মাঝে ঝামেলা হয়েছিল, সেটা মিটমাট করার জন্য আমার বান্ধবী আমাকে সাথে করে নিয়ে গিয়েছিল, আর তুমি আমাকে কি সব বাজে কথা বললে ছি। জাঙ্কুক এরপর রেগে তের কাছে যেতে নিলে তে ভয়ে দূরে সরে যায়। জাঙ্কুক তখন তের কাছে এসে তার দুই হাত চেপে বলে, ভালোবাসিস না? কেন আমাকে ভালোবাসতে পারছিস না বলতো? আমি এমন কি করেছি? আমি কি খুব খারাপ? আমি তোকে কত ভালোবাসিতে, তুই একটা বার আমাকে ভালোবেসে দেখ, আমি সত্যি বলছি আমি কোনো দিনও তোকে কষ্ট দিব না। জাঙ্কুক তের মুখের দিকে তাকিয়ে দেখে তের চোখ দিয়ে আঝরে পানি পড়ছে। জাঙ্কুক তের চোখের পানি মুছতে যাবে, তখনই তে জাঙ্কুকের হাত ধরে ফেললো আর বলল, ভাইয়া তুমি কেন বুঝতে পারছো না, তোমার আর আমার ভালোবাসা কেউ মেনে নিবে না, কেননা আমরা দুইজন ভাই বোন। কিসের ভাই বোন আমরা? আমরা কি আপন ভাই বোন? কেন এমন করছিস বলতো? কেন ইগনোর করিস আমাকে? আমাদের সম্পর্ক সবাই মেনে নেবে, এটা তোর ভুল ধারণা। তুই একবার আমাকে হ্যাঁ বলেই দেখ, পরিবারকে মানানোর দায়িত্ব আমার, তুই এসব নিয়ে মোটেও চিন্তা করিস না তে। প্লিজ ভাইয়া আমার পক্ষে সম্ভব না তোমাকে ভালোবাসা। জাঙ্কুক তখন রাগে তের গলা থেকে ওন্নাটা সরিয়ে তেকে বলল, খুব বার বেড়েছিস তাই না, আমাকে ভালোবাসবি না? তোর সাথে আজ এমন কিছু করব যা তুই কাউকে কখনো মুখ দেখাতে পারবি না। বাইরের কোনো ছেলেকে ভালোবাসা তো দূরের কথা, বাইরের কোনো ছেলের কথা তুই চিন্তাও করতে পারবি না। এই কথা বলে জাঙ্কুক তের গলায় ইচ্ছে মতো কিস করা শুরু করলো। তে নিজেকে কন্ট্রোল করতে পারছে না, তারও ইচ্ছে করছে জাঙ্কুককে জড়িয়ে ধরতে। তারপরও সে নিজেকে অনেক কন্ট্রোল করে জাঙ্কুককে নিজের কাছ থেকে ছাড়িয়ে বলল, ছি ভাইয়া কী করছো এগুলো, এত রাত্রে আমার রুমে এসে এগুলো কেন করছো তুমি? যদি কেউ দেখে ফেলে তাহলে আমাদেরকে কতটা খারাপ মনে করবে, খারাপ মনে করবে, একবার ভেবে দেখেছো তুমি? খারাপ মনে করলে খারাপ মনে করবে, আমি কাউকে ভয় পাই না, আমি তোকে ভালোবাসি, এর চেয়ে বেশি আমি আর কিছু জানতে চাই না, বুঝতেও চাই না। এই কথা বলেই জাঙ্কুক পানির গ্লাসটা ভেঙে একটা কাচের টুকরো নিয়ে বলে, অনেক হয়েছে তে, তুই আজ আমায় মেনে নিবি নয়তো আমি নিজের ক্ষতি করে দেব। ভাইয়া প্লিজ পাগলামো বন্ধ করো, কাচের টুকরাটা ফেলে দাও প্লিজ, ভাইয়া তোমার হাত কেটে যাবে, ছাড়ো ভাইয়া। তে তুই মানবি কি না বল? আমি পারবো না ভাইয়া, আমার পক্ষে সম্ভব না। ঠিক আছে তুই তোর জেদ নিয়ে থাক। এই কথা বলেই জাঙ্কুক কাচের টুকরা হাতে জোরে লাগিয়ে দেয়।
সাথে সাথে রক্তে হাতটা লাল হয়ে যায়। তে ভাইয়া বলে দৌড় দিয়ে জাঙ্গুকের কাছে যায় আর বলে, ভাইয়া তুমি তো কি করলে, কতটা হাত কেটে গেছে দেখো। দাও আমি ব্যান্ডেজ করে দিই, ছাড় আমার হাত, এত দরদ দেখাতে হবে না তোর। এই কথা বলে জাঙ্গুক রুম থেকে বেরিয়ে যেতে নিলেই তে জাঙ্গুকের হাত ধরে আটকায় আর বলে, ভাইয়া প্লিজ যেও না, তোমার হাতে রক্ত পড়ছে, অনেকটা কেটে গেছে, প্লিজ একটু বসো, আমি ব্যান্ডেজ করে দিচ্ছি। যদি ভালোই না বাসিস তাহলে এত দরদ দেখাচ্ছিস কেন তে আমাকে? তে কিছু বলতে পারছে না, শুধু জাঙ্গুকের দু চোখের দিকেই তাকিয়ে ভাবছে, সত্যিই তো আমার কেন এত খারাপ লাগছে, কিন্তু আমিও যে জাঙ্গুক ভাইয়াকে ভালোবেসে ফেলেছি সেটা আমি কীভাবে বুঝাবো। জাঙ্গুক আবারও চলে যেতে নিলেই তে তাড়াতাড়ি করে জাঙ্গুকের হাত ধরে ফেলে আর বলে, ভালোবাসি, আমিও ভালোবাসি, তোমাকে খুব ভালোবাসি ভাইয়া, এতটুকু বুঝতে পারোনি এতদিনে, শুধু পরিবারের কথা ভেবেই কোনো দিন বলতে পারিনি যে আমিও তোমাকে অনেক ভালোবাসি। জাঙ্গুক তখন তের হাতে একটা কিস করে বলল, পাগলি মেয়ে, এ কথা আগে বললে কি হতো, আমার কষ্ট করে নিজের হাত কাটতে হতো না। তে এরপর জাঙ্গুকের হাতে ব্যান্ডেজ করে দেয়। এরপর সে জাঙ্গুককে বলে, ভাইয়া এখন তুমি যাও, কেউ চলে আসবে না হয়। চলেই তো যাবো, যাওয়ার আগে আমার একটা কাজ করে যাই। এই কথা বলে জাঙ্গুক তের কোমর ধরে একখানে নিজের সাথে মিশায়। জাঙ্গুক উঠে তের কপালে হালকা করে কিস করে, তে অস্থির হয়ে যায়, ঠোঁট জোড়া অনবরত কাঁপছে তের। জাঙ্গুক নেশা ভরা চোখে তের ঠোঁটের দিকে তাকিয়ে আছে। জাঙ্গুক তে ঠোঁটের কাছে মুখ নিতেই তে ঠোঁটে ঠোঁট মিলিয়ে দেয়। তে জাঙ্গুকের টি শার্ট খামচে ধরে কিছুক্ষণ পর জাঙ্গুক তেকে ছেড়ে দেয়। এরপর ভালোবাসি বলে সে রুম থেকে চলে যায়। এর কয়েকদিন পর রাতে সবাই একসাথে খেতে বসেছে, হঠাৎ করেই জাঙ্গুকের মা তে বাবাকে বলে, ভাই যদি কিছু মনে না করেন তো একটা কথা বলতে চাচ্ছিলাম, আসলে তেকে আমার মেয়ে বানাতে চাই, তেকে আমার ছেলে জাঙ্গুকের সাথে বিয়ে দিতে চাই, যদি আপনারা রাজি থাকেন তো। তের বাবা তখন বলল, এতে রাজি হওয়ার কী আছে, এটা তো অনেক ভালো একটা খবর, তুমি ভাবলে কী করে আমি রাজি হব না, জাঙ্গুকের মতো ছেলে হাতছাড়া করা মোটেও ঠিক হবে না, সামনের সপ্তাহেই আমরা চাচ্ছি বিয়েটা হয়ে যাক। তে আর জাঙ্গুকের বিয়েটা ঠিকঠাকভাবে সম্পন্ন হয়ে যায়। রাতে তে বউ সেজে অনেকক্ষণ বসে আছে, হঠাৎ জাঙ্গুক রুমে আসতেই জাঙ্গুকের উপস্থিতি বুঝতে পেরেই তে যেন বরফ হয়ে যায়। তে ধীরে ধীরে উঠে জাঙ্গুকের সামনে যায়, জাঙ্গুকের পা ছুঁয়ে সালাম করতে নিলেই জাঙ্গুক তেকে আটকিয়ে ফেলে আর বলে, তোর জায়গা আমার পায়ে না, তোর জায়গা আমার বুকে। এই কথা বলে জাঙ্গুক তেকে নিজের বুকে মিশিয়ে নেয়। এরপর তেকে কোলে তুলে নিয়ে জাঙ্গুক বিছানায় চলে যায়। তেকে বিছানায় রাখতে তে লজ্জায় মাথা নিচু করে নেয়। জাঙ্গুক তখন তের মাথা থেকে ঘোমটাটা সরিয়ে বলে, নিজের জামাইয়ের কাছ থেকে এত লজ্জা পাওয়ার কী আছে। এই কথা বলে জাঙ্গুক তের ঘাড়ে একটা কিস করতে তে শরীর যেন কাঁপুনি দিয়ে ওঠে। জাঙ্গুক তখন তের আরও কাছে যেতে নিলে তে বলে, উফ তুমি আবার শুরু করেছো, কি করছো এসব ভাইয়া? কি, তুই আমাকে আবার ভাইয়া বললি? আজকে তোকে ছাড়বো না তে আমি। এই কথা বলে জাঙ্গুক হিংস্রের মতো তের উপর ঝাঁপিয়ে পড়ে, তের গলায় ইচ্ছে মতো কিস করতে থাকে, তে ঠোঁটে পাগলের মতো কিস করছে, তে ঠোঁট যেন আসে খেয়েই ফেলবে, তে ঠোঁট কেটে রক্ত পড়ছে। সেদিকে জাঙ্গুকের কোনো খেয়াল নেই, সে তের ঘাড়ে কিস করতে কামড় দিতে ব্যস্ত, তেও নিজেকে কন্ট্রোল করতে পারছে না, যেহেতু জাঙ্গুক আজ থেকে তার হাজবেন্ড তাই জাঙ্গুকের উপর তারও অনেক অধিকার আছে। সে জাঙ্গুককে জড়িয়ে ধরে আছে, জাঙ্গুকে ভালোবাসা হারিয়ে যেতে চায় সে, সে জাঙ্গুকের কিস উপভোগ করছে, নিজেকে আর পারছে না সামলাতে। তে তখন বলল, উফ জাঙ্গুক ভাইয়া আমি আর পারছি না। জাঙ্গুক তখন বলল, মাত্র তো শুরু, এখন দেখ আর কত কিছু করি। এই কথা বলে জাঙ্গুক আর তে নিজেদের ভালোবাসায় ডুবে গেল।